প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। বিরোধী দলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের যৌক্তিক আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জয়দেব দাসের প্রতিবেদন। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান নির্বাচিত হবার পর শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৫ মিনিটের এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন ও বেতার সহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে। ভাষণের শুরুতেই একাদশ সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিজয় প্রত্যাশিত। তিনি বলেন, বিএনপি জোটের পরাজয়ের জন্য তাদের আগুন সন্ত্রাস, মনোনয়ন বাণিজ্য আর যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের সংঘ দায়ী। এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। যারা দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, তাদের মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক। প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজের জন্য আগামী পাঁচ বছরে তাঁর সরকার দেশে দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারুণ্য নির্ভর মন্ত্রিসভার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনই তাঁর সরকারের লক্ষ্য। আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আগামী পাঁচ বছরে আমরা দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বড় বিজয়ে দেশবাসীর প্রতি আওয়ামী লীগের দায়িত্ব অনেক বেড়ে গেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার কথা বলেন শেখ হাসিনা, জানান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। আমি জানি দুর্নীতি নিয়ে সমাজের সর্বস্তরে অস্বস্তি রয়েছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। ২০২০ ও ২১ সালে মুজিব বর্ষ ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে অনন্য উচ্চতায় নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আবারও সরকার গঠনের সুযোগ দেয়, মানুষের ভোটের সম্মান প্রাণপণ চেষ্টায় রক্ষা করবেন বলেও জাতির উদ্দেশ্যে ভাষণে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই ভালো থাকুন। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।